আসসালামু আলাইকুম, ভালো আছেন নি আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সকালটা কি আমি রান্না শুরু করে দিছি। আমি রান্ধার লাগে লইছি কয় ফল, খিরা আর একটু মুরগির মাংস। আজকে ওগুন দিয়ে আমি রাঁধিমু। তো ডেকুয়াইয়া ডেকু মারে দিলাইছি পেঁয়াজ, একটু পিসা পেঁয়াজ আর কাটা পেঁয়াজ দিয়া তেল গরম করিয়া ওয়াইসি রসুনও দিছি, একটু লবণ সপ্তাহ দিয়া মরিচ হলুদ দিয়া বালাটিকে মিশাইলিম। মিশাইয়া একটু পানি দিম। পানি দিয়া বালাটিকে মশলাগুলোরে কষাইম। দেখক আমি মশলা গুন বালাটিকে কষাইয়া মশলা কষানি হইলে আমি ওনার মাঝে ওদেরকে একটু পানি দিছি। ওদিকে আমি ভাত রান্ধি লইছি সকাল সকাল উঠিয়া। মশলাও কষে আইছে, এখন আমি মাংস গুঁটা দিলাম। দিয়া বালাটিকে গুঁতরে মিশাইম। তারপরে দিম কয় ফল, খিরা, সবজির লেখান রান্ধি আর তাদের সবজিটাও খাওয়া হয়। খালি মাংস খাইতে ভালো লাগে না। একটু আমি করেলা ভাজিও করব। ওদিকে সকালকুর খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের লগে একটু শেয়ার করি আর। ওই দেখোটা খুব ভালো লাগে দেখতে। আমার বিছনা পাটিও এলোমেলো আছিল, তো এই মুহূর্তে আমি আজকে সকাল সকাল গুছাইমু। তা আমার রান্নাও প্রায় হয়ে গেছে। দেখোক আমার কয় ফল, খিরা আর মাংস দিয়া রাঁধিছি, খুব মজা হয়েছে। একটু জিরা দিলাম। ওদিকে আরেক ভাই আমি কেতার লাগি খেলা ভাজি করার লাগি একটা ফ্রাই প্যান বসাই দিলে বয়াইছি আর তেল দিলাম। দিয়ে একটু গরম করিয়া আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সপ্তাহ এখানে দিয়া একটু বালা করি বাজমু, একটু লবণও দিয়ার পরিমাণ মতো লবণ দিয়ার দিয়া বালাটিকে বাজিয়া খেলা গুণ আমি আগে সিদ্ধ করে রাখি দিছিলাম। দিব আমি একটু সিদ্ধ করে দিব রাখি দিই, বেশি খেলা এলে একটু হলুদ দিছি। দিয়া দেখা বাজছি, একটু তিত্তা লাগে না আপনারও খাইয়া দেখবা ভালো লাগে। লাইক কমেন্ট শেয়ার।